রোগী ভর্তি করতে আসিলে সঙ্গে করে পাখা বা ফ্যান আনিবেন। তীব্র গরমে এমনই পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাইরে। দক্ষিণবঙ্গে একই তাপমাত্রার পারদ ছুঁয়েছে 42 ডিগ্রি। গরমে নাজেহাল অসুস্থ মানুষগুলো। বলেননি হাসপাতালে? এই সমস্যার কথা জানা নেই, পাশাপাশি কারা পোস্টার দিয়েছে তাও জানা নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। দ্রুত পাখার ব্যবস্থা করা হবে। পজিশন যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে কিছু যেটা বলে ওয়াল ফ্যান, যদি বাইরে থেকে আমরা চেষ্টা করছি মানে করবো আর কি, যে ওয়াল ফ্যান কিছু লাগিয়ে দেবো বিভিন্ন জায়গাতে, যেটা ওখানে ব্যবস্থা নেই আলাদা লাইন করে ব্যবস্থা করবো। সেটা আমি তো জানি না মানে কারা দিয়েছে আমি তো বলতে পারবো না, বিভিন্ন লোক সবসময় বাউন্ডারি দিয়ে ঘুরছে, তার কে কখন ঢুকে দিয়ে গেছে সেটাকে আমরা বলতে পারবো। আমাদের কাছে এখন অভিযোগ আসেনি, তো আমি খবর নিয়ে দেখছি এবং বিভিন্ন বলছি যাতে দ্রুত ব্যবস্থা নেই, যেহেতু প্রচুর গরম পড়েছে সেজন্য এখনই দেখে নিচ্ছি যাতে এখনই ব্যবস্থা করে দেওয়া যায়। রাজ্যে সরকারি হাসপাতাল পরিষেবা নিয়ে বারবার প্রশংসা বাক্য ফুটে উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে, কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই আলাদা। তার জলজ্যান্ত প্রমাণ ক্ষীরপাইয়ের এই স্বাস্থ্যকেন্দ্র। হাসপাতাল কর্তৃপক্ষের মুখে আশ্বাসবাণী শোনা গেলেও কবে সুস্থ হয় পরিকাঠামো সেটাই দেখা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।